দারুণ সাজ পানিহাটি এলাকার মধ্যে সব থেকে বড় পুজো হচ্ছে এই পুজোটা। আজ আবারও একটা নতুন ডেস্টিনেশন, নতুন আর একটা জার্নি, আর আজকের ডেস্টিনেশন হলো পানিহাটি। গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। অলরেডি তোমরা বাসন্তী পুজোর ব্লগ দেখেছো, আজকের ভিডিওটাও কিন্তু বাসন্তী পুজোকে কেন্দ্র করে। আজকে আমি যাচ্ছি পানিহাটিতে, পানিহাটির যে বাসন্তী পুজো সেটা তোমাদেরকে দেখাবো। আইসক্রিমের এই গাড়ি দেখলে না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। স্কুল থেকে ফেরার পথে প্রতিদিন আইসক্রিম খেতাম এই গরমকালের সময়টাতে। পাক্কা 12টা বাজে, মাথার উপরে একদম সূর্য প্রচুর রোদ্দুর। এখন এই ছায়াটা দেখলেই বুঝতে পারছো একদম শটাং হয়ে গেছে ছায়াটা। পানিহাটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকেও অটোতে যাওয়া যায়, আবার স্টেশনের ওই দিক থেকেও অটোতে যাওয়া যায়। তো আমি সাইকেলটা স্টেশনে রেখে তারপর ওখান থেকে অটোতে যাব হচ্ছে পানিহাটি। অটো থেকে নামলাম, নেমে মেন যে ডেস্টিনেশন সেই রাস্তা দিয়ে হাঁটছি, আর আমার সাথে রয়েছে সায়নদীপ। সায়নদীপের সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছিল, তো আমি একটা পোল করেছিলাম যে কে কে পানিহাটি থেকে আছো, তো কন্ট্যাক্ট করেছে আমাকে। ও আজকে আমাকে নিয়ে যাবে। এখন কোথায় যাবো আমরা? এখন মৌচাক ক্লাবে যাবো আমরা। সেখানে আমরা নেক্সট মানে মৌচাক ক্লাবে যে বাসন্তী পুজোটা সেটা। হ্যাঁ আচ্ছা, তুমি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এলাকারই বাসিন্দা। আচ্ছা, এই এটার নাম কি, জায়গাটার নাম কি? এটা হচ্ছে এই যে বিবেকানন্দ কলোনি, জায়গাটার নাম। আচ্ছা, মানে সোদপুর পানিহাটি বিবেকানন্দ কলোনি। বিবেকানন্দ কলোনি। তো এইখানে এই মৌচাক ক্লাবের একটা গ্রাউন্ড আছে যেখানে বাসন্তী পুজোটা হয়। চলো, আর কিছু দূর যাওয়ার পরেই সেই পুজোটা দেখা যাবে। সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এখানে ভোগেরও ব্যবস্থা করা হয়েছে, অনেকে এখানে এসছেন ভোগ নেওয়ার জন্য। এইখানেই পুজোটা হয়, মৌচাক ক্লাবের একদম যেখানে পুজো হয় তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরাটা এখন ঘোরালেই তোমরা দেখতে পারবে কত সুন্দর মায়ের প্রতিমাটা, দেখো তোমরা, ভীষণ সুন্দর। মানে টোটাল যে সোনালী বর্ণে কিন্তু মা সেজে উঠেছেন এখানে, আর চারপাশেও অনেক মানুষ এসছেন যারা ভোগ নিচ্ছেন এখানে, ভোগ প্রসাদ যেটা হয় আর কি এখানে খাচ্ছেন। চলো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাই মৌচাক ক্লাবের যে বাসন্তী পুজো সেটা। মাকে ঠিক যেখানে রাখা হয়েছে তার একদম সামনেই আমি আছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, কাছ থেকে দেখানোর জন্যই এখানে আসা। জাস্ট দেখো সাজটুকু, দেখো শুধুমাত্র দারুণ সাজ, সাথে সাথে যে চালচিত্রটাও কিন্তু একই বর্ণের। ঠিক আছে, এই মানে মানে সোনালী বর্ণের যে সাজটা, মানে হলুদ রঙের যে সাজটা আর কি, ভীষণ দারুণ লাগছে। মানে লাইট পড়ার ফলে ব্যাপারটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আজকের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, তাই জন্য একটু এখানে ভোগ বিতরণ করা হচ্ছে। সাথে সাথে তোমাদের একটুখানি এখানে দেখিয়ে দিই যে মা দুর্গার যে এখানে মানে আকারটা, উচ্চতাটা কিন্তু বেশ বড় উচ্চতা, মানে অনেক বড় ঠাকুর এখানেই হয় আর কি। সময় মানে শরৎকালে দুর্গাপূজার সময় ঠিক যেভাবে কিন্তু মানে কলা বউকে স্নান করানো হয়, এই যে গণেশের এখানে দেখতে পাচ্ছ সেই কলা বউ দেখা যাচ্ছে, পুরো সেই আদলেই কিন্তু পুরো পুজোটা হয় এখানে। ঠিক আছে, ভীষণ বড় আকারের এই পুজোটা, মানে এই এলাকার মধ্যে, পানিহাটি এলাকার মধ্যে সব থেকে বড় পুজো হচ্ছে এই পুজোটাই। বাসন্তী পুজো হচ্ছে বসন্তকালে দেবী দুর্গার আবাহন, বাসন্তী পুজো। শরৎকালের যে পুজো হয় সেটা হচ্ছে আমাদের এই রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য, সীতা দেবীকে উদ্ধারের জন্য অকাল বোধন করেছিল। আর এটা হচ্ছে বসন্তকালে মায়ের পুজো হয়, তো এটা বাসন্তী পুজো। তো ঠিক দুর্গা পুজোর মতেই দুর্গা পূজা, একটা আদি পুজো দুর্গা পুজো। এখানে প্রত্যেক বছরই মায়ের পুজো হয়, বাসন্তী পুজো হয়। আমি এখানে প্রায় 35 বছর মতোই পুজো করছি, পুরোহিত করছি এখানে, নিষ্ঠা সহকারে মায়ের পুজো হয়। চার দিনই পুজো হয়, ষষ্ঠীর দিন সন্ধ্যাতে
মায়ের আমন্ত্রণ দিবস হয়। সপ্তমীতে মায়ের কলাবৌ চাঁদ থেকে শুরু করে সপ্তমাদি বিধি অনুসারে মায়ের পুজো হয়। রাত্রিতে আরতি, অষ্টমী পুজো, অষ্টমীর দিন অষ্টমী পুজো, তারপরে ওই সন্ধি পুজো হয়। হ্যাঁ, রাত্রিতে আরতিও হয়, তারপরে নবমীর দিন এখানে মায়ের পুজো হয়, বলিও হয়। কুমারী পুজো হয় কি এখানে? না, কুমারী পুজোটা হয় না। তারপরে হচ্ছে ওই আমাদের বলি হয়। তারপরে প্রধান আকর্ষণ বলিটা যেটা, সেটা বলি, বলি মায়ের পুজোতে কোন দিন হয়? প্রত্যেক দিনই এখানে। আচ্ছা, এখানে প্রত্যেক দিনই মায়ের পুজোতে বলি হয়। যজ্ঞের কাজটা হচ্ছে নবমীর দিন হয়। আর মানে নবমীর হোম যেটা, হ্যাঁ হ্যাঁ সেটা। আর হচ্ছে দশমীর দিন মায়ের বিসর্জন হয়। মানে নিয়ম বিধি মেনে একদম পুরো দশমীতেই বিসর্জনটা? দশমীতে একদম বিসর্জন। অর্থাৎ দশমীরা যদি আসে তাহলে দশমী অবধি ঠাকুর থাকে? দশমীর দিন থাকে। দশমীর দিন আমাদের যেভাবে পঞ্জিকাতে যেভাবে নিয়ম আছে, একবারে নিখুঁতভাবে এখানে পুজো হয়, খুব নিষ্ঠার সঙ্গে এখানে পুজো। অনেক ধন্যবাদ আপনাকে। মৌচাক ক্লাবের এই যে পুজোটা, বাসন্তী পুজোটা, কমিটির মেম্বারের সাথে কথা বলবো। তৈলেন আদক আপনার নাম। আপনাদের এই পুজোটা কততম বর্ষে পদার্পণ করলো? এটা 35 বছর। 35 বছরে এটা প্রতি বছরে তো এইখানেই হয় পুজোটা? আচ্ছা, এই পুজোটার এখন শিল্পী কে, মানে প্রতিমা শিল্পী কে? প্রতিমা শিল্পী হয়েছে নামলে কাজ আছে আপনার? ব্রজেশ্বর পাল। আচ্ছা, কুমারতুলি, কুমারতুলি। আচ্ছা, আর আজকে কি ভোগের? হ্যাঁ, আজকে সপ্তমীর ভোগ। আমাদের চার দিনই ভোগ হয়, সপ্তমী হবে, অষ্টমী হবে, অষ্টমী দুবার হবে, অষ্টমী হবে, সন্ধি পুজো হবে, দুবার ভোগ হয়, নবমীর ভোগ হবে, আর দশমীর পান্তা হবে। আমাদের বলি হবে, আজকে বলি হয়েছে, কালকে বলি হবে, আবার পরশু দিন দুটো বলি হবে, সন্ধি পুজো বলি হবে, অষ্টমী পুজো বলি হবে, আর নবমী বলি হবে। কেউ যদি আসতে চান কীভাবে আসবেন? পুজো দেখতে আসতে গেলে আপনার সত্তর মোড়ে নামতে হবে। সত্তর মোড়ে ট্রাফিক মোড় থেকে মৌচাক ক্লাব নিয়ে, আর মৌচাক ক্লাব যুবশক্তি বললে হয়ে যাবে, পানিহাটি যুবশক্তি, পানিহাটি যুবশক্তি। এটা ক্লাবের নাম আলাদা দেওয়া হয়েছে, কেন এটা ক্লাবের সঙ্গে নেই তো, এটা আলাদা করা। মানে এটা তো মৌচাক ক্লাব, অ্যাকচুয়ালি আমাদের ক্লাব হচ্ছে মৌচাক ক্লাব, রেজিস্টার্ড ক্লাব। আচ্ছা, আর মানে মৌচাক ক্লাবেরই আমরা মেম্বার, মৌচাক ক্লাব থেকেই আমরা এটা করি, এটা আমরা মেম্বার। পানিহাটি মৌচাকের এই যে পুজোটা, এই পুজোর একটা বিশেষত্ব আছে, এখানে প্রত্যেক দিন বলি হয়। এবার তোমাদেরকে দেখাবো যে বলির যে জায়গাটা সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রতিদিন নিয়ম মেনে এখানে বলি হয়, মানে পুজোর যে কটা দিন সেখানে। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখানে পুজোর যে সামগ্রী সেগুলো রেডি করছেন, নেক্সট যে পুজোর যে কাজ সেটা ইতিমধ্যে শুরু হবে, একটু পরেই আবার শুরু হবে। যাই হোক, ভীষণই সুন্দর যে ঠাকুরটা কিন্তু অপূর্ব ঠাকুর। ঠাকুরের যে চোখটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ, মানে দারুণ প্রতিমা গড়েছেন ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এখানে দেখো লেখা রয়েছে এই যে ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স কুমারতুলি। মানে এই পুজোটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখানে কিন্তু বলি হয়, এটাই হচ্ছে মন মানে মূল বৈশিষ্ট্য এই পুজোটার। আর এই এলাকার মধ্যে সব থেকে বড়ো পুজো যেটা তোমাদেরকে বললাম, এই এলাকা থেকে তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলতে গেলে ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করতে পারো, মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।